নমস্কার বন্ধুরা আমি আচা করিসম সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা জেনিং চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে যে কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশনটা আছে সেটার উপর মোস্ট ইম্পর্টেন্ট ত্রিচখানা এমসি কিউ আমরা তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করবো দেখো কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা খুবই ভাস্ট এবং এটার কোনো গ্যারান্টি নেই যে এই প্রশ্নগুলি আসবে কিন্তু দিস আর দ্য মোস্ট রিপিটেড কোয়েশ্চেন্স অ্যাক্রস অল দ্য ব্যাঙ্ক পিও এক্সামস ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স এগুলো মোর দেন ওয়ান পিও এক্সামে চলে এসছে তো আমরা ভাবছি যে অ্যাটলিস্ট সিমিলার লাইনে যাতে প্রশ্ন তোমাদের কাছে আসে এবং সেই জন্যই খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা ভিডিওটিতে যাবার আগে আমি আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ইফ ইউ লাইক দ্য কনটেন্ট অফ ত্রিপুরা জ্যানেল ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার লাইক করে নিও এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করে নিও এবং আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নিও তোমাদের যারা যারা তোমরা নতুন ত্রিপুরা জ্যানেল ফ্যাটার্নিটির সাথে জুড়ছ তোমরা মাথায় রাখবে যে ত্রিপুরা জ্যানেল ইজ দ্য অনলি অথেন্টিক চ্যানেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা যারা লাইভ কোচিং থেকে শুরু করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিভ এক্সামস যেগুলো ত্রিপুরাতে হয় মেজরলি এবং বাইরেরও কিছু কম্পিটিভ এক্সামসের উপর লাইভ কোচিং অ্যাজ ওয়েল এস ইন্টারভিউ প্রিপারেশন থেকে আরম্ভ করে প্রত্যেকখানে গাইডেন্স আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি আমাদের প্রচেষ্টাটা আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড অবভিয়াসলি ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে নিও বেল আইকন যতক্ষণ না তোমরা প্রেস করবে ততক্ষণ অবধি নতুন নোটিফিকেশান আসবে না অ্যাবাউট দ্য নিউ ভিডিওস দ্যাট আর দেয়ার ইন দ্য চ্যানেল এখন আমি ভিডিওটি শুরু করছি ভালোভাবে আমাদের ভিডিওটি দেখো এবং এমসিকিউগুলো ভালোভাবে পয়েন্ট আউট করে মাথায় রেখো দেখো প্রথম প্রশ্নপত্রে যদি চলে আসি ওয়ান দ্য বাইনারি ডিজিটস আর নোন বাই অ্যানাদার নেইম্যাস বাইটস আর কিলো বাইটস ডেসিবেল বাইটস ডেসিমেল বাইটস না বিটস বাইনারি ডেসিমেল সিস্টেমের উপর প্রশ্ন আসার চান্সেস আছে মোর দেন ওয়ান কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দিস পার্টিকুলার এরিয়া কারণ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল বিহাইন্ড উইচ দ্য লজিক অফ এনি কম্পিউটার ওয়ার্কস তো বাইনারি ডিজিটস আর নোন বাই অ্যানাদার নেম কল্ড অ্যাস বিটস কোয়েশ্চেন নাম্বার টু দ্য কম্পোনেন্টস অফ এ কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ যেটা আছে না সার্কিট যে ইন্টিগ্রেটেড সার্কিটের যে চিপ সেটার কী কম্পোনেন্ট মেইন এখানে অপশান আছে এতে ম্যাগনিশিয়াম বিতে আয়রন সিতে ক্যালসিয়াম অক্সাইড ডিতে সিলিকন এটার অ্যান্সার হবে সিলিকন ডি আর তিন নম্বর এই প্রশ্নটা আমি ওই লাস্ট মকেও দিয়েছিলাম এবং এটা মোর দেন ওয়ান টাইমস ব্যাংকীয় এক্সামসে এসছে দ্য টার্ম ফর দ্য প্রসেসর দ্যাট এক্সিকিউটস ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনস ইজ নোন এস হোয়াট এটার অ্যান্স অপশান আছে কন্ট্রোল তারপর বি হলো এ এল ইউ সি রেজিস্টার ডি ক্যাচ মেমোরি এ এল ইউ এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট সেটাই হলো দ্য টার্ম ফর দ্য প্রসেসার দ্যাট এক্সিকিউটস ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনস ওকে নাও ইফ ইউ কাম টু নেক্সট ফর অ্যানালাইজিং অ্যান্ড রেকর্ডিং এক্সিস্টিং হাইপোথেটিক্যাল সিস্টেমস উই নিড এ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মেথড কল ডেটা প্রসেসিং ডেটা ম্যানেজমেন্ট ডেটা রিট্রিভিং ডেটা ফ্লো ঠিক আছে রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইজিং এক্সিস্টিং হাইপোথেটিক্যাল সিস্টেম যেখানে একটা অপশানটা আছে সেটা হলো ডেটা রিট্রিভিং হোয়াট কাইন্ড অফ নেটওয়ার্ক প্রোটোকল অ্যান্ড ইমেলস এখানে চারটে অপশান আছে একটা হলো এস এস টিপি এসএনএমপি পিওপি থ্রি এস এম টিপি তো এস এসএম টিপি ইজ দ্য নেটওয়ার্ক প্রোটোকল দ্যাট স্যান্ডস ইমেলস ঠিক আছে র্যাম চিপস আর ইউজ টু র্যাম চিপসগুলি কেন ইউজ করা হয় চারটে অপশন আছে এনেবলিং দ্য ইলেকট্রনিক স্টোরিং অফ ডেটা বাই কম্পিউটার স্টোর ইনফরমেশন উইদাউট এন্ড অ্যান্ড লেস ইউ রিমুভ ইট সি আর সেকেন্ডারি মেমোরি ডি অল অফ দ্যাব এখানে অপশন নিয়ে হবে এনেবলিং দ্য ইলেকট্রনিক স্টোরিং অফ ডেটা বাই কম্পিউটার সেটা হলো র্যাম চিপসের মেইন ফাংশন বা যার জন্য এটাকে ইউজ করা হয় ঠিক আছে ইফ ইউ কাম টু নেক্সট সুপার কম্পিউটার কাম হ্যান্ডি ফর

অনেক সময় মনে হতে পারে যে কোয়েশ্চেনের উত্তরগুলি ভুল আছে কিন্তু সবচেয়ে আগে কোয়েশ্চেনের ইংলিশটা বুঝতে হবে লজিকটা কি আচ্ছা কোয়েশ নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অ্যাডভান্টেজেস অফ অটোমোশন a a hollow reduction of paperwork and cost b speed up of the process uh, c increase in construction cost and d a and b so c to have an increase in con construction cost of any building is not probably that advantage of automation i'm talking about computer automation here so reduction in the paperwork and cost definitely speed up the process so both a and b have 9 which of the following defines a directory

কমান ফ্রন্টের মধ্যে তুমি দেখবে যে পুরোটা তোমাদের কম্পিউটারের মধ্যে ডিরেক্টরি আছে ডিরেক্টরি ট্রিগুলি চলে আসবে যে কোনটা আন্ডারে কোনটা আছে সো দ্যাট ইউ ক্যান ফিগার আউট বাই গিভিং দ্য সিএমডি কমান্ড ইন ইউর সার্চ অ্যান্ড দেন ফ্রম দেয়ার ইউ ক্যান ফাইন্ড ইট আউট আচ্ছা ফর স্টোরিং অ্যান্ড ইনিশিয়াল প্রোগ্রাম ইন রোম ঠিক আছে উই নিড সামথিং কল্ড এখানে অপশন আছে ডেটা লোডার কার্নেল কম্পিউটার স্টার্ট আপ বুথস্ট্র্যাপ লোডার বুথস্ট্র্যাপ লোডার ইজ দ্য থিং দ্যাট ফর স্টোরিং অ্যান ইনিশিয়াল প্রোগ্রাম ইন দ্য রোম উই নিড ইউ নো লোডার তো এখানে দশ নম্বর কোশ্চেনের উত্তরে অপশন হবে তোমার ডি আচ্ছা নেক্সট এখানে একটা ভুল আছে ইন টার্মস অফ নাম্বারিং অফ দ্য কোয়েশ্চেন আবার দশ নম্বর কোয়েশ্চেন এসছে এ কম্পিউটার ভাইরাস ইজ এ হার্ডওয়্যার সফটওয়্যার ব্যাকটেরিয়া আর ফ্রিওয়্যার ব্যাকটেরিয়া তো হবে না ফ্রিওয়েও হবে না হার্ডওয়্যারও হবে না ইটস বেসিকলি এ সফটওয়্যার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেটা প্রসেসিং ইজ এ ডেটা প্রসেসিং প্রোডাক্ট ইনফরমেশন ডেটা সফটওয়্যার প্রোগ্রাম না সিস্টেম এখানে অপশনটা হলো ইনফরমেশন ইজ এ ডেটা প্রসেসিং প্রোডাক্ট question number 11 uh, 12 the most affordable modems can transmit 300 bits per second 1200 bits per second 2400 bits per second 1600 bits per second answer to the the most affordable modems can transmit up to 1200 bits per second 13 number question the network structure is divided into how many parts it is a technical question can answer option answer 1 3 5 and 6 এখানে অ্যান্সার হবে থ্রি তোমরা কে আমাকে কমেন্ট সেকশন জানতে পারো জানতে পারো ওই তিনটা যে পার্ট আছে সেই তিনটা পার্টের মধ্যে কোন তিনটা পার্ট ঠিক আছে সো নেক্সট কাম টু কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এক্সেল রিকোয়ার্স অ্যান অপারেটার টু ইন্ডিকেট দ্যাট এ ইজ বিং এন্টার্ড ইন এ সেল সাচেস দেখো এম এস এক্সেল এম ওয়ার্ড থেকে কিন্তু এক দুটো বা এক দুটোর বেশি হলেও প্রশ্নপত্র আসতে পারে তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ এগুলি কিন্তু একটু দেখা দরকার তো অ্যাক্সেল রিকোয়ার্স অ্যান অপারেটার টু ইন্ডিকেট দ্যাট এ ফর্মুলাইজ বিং এন্টার্ড ইন এ সেলস আচেস এখানে যে চারটে অপশানটা আছে এই অপশনের মধ্যে অপশন ডি হবে দ্যাট ইজ ইকুয়াল টু ঠিক আছে ফিফটিন অন হুইচ টেকনোলজি ওয়াজ দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার বিল জেনারেশন অফ কম্পিউটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে প্রথম এখানে অপশন আছে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো হবে না এটা রিসেন্ট আইসি দেন ভিভি এলআইসি অ্যান্ড ভ্যাকিউম টিউব এটা হল ভ্যাকিউম টিউব সিক্সটিন দ্য ফাউন্ডেশন অফ ফিফথ জেনারেশন কম্পিউটারস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভ্যাকিউম টিউবস ভিভি এলএসআ আই অ্যান্ড ট্রানজিস্টার্স মনে রাখবে দ্য ফাউন্ডেশন অফ ফিফথ জেনারেশন কম্পিউটার ইজ অলওয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ओके कंप्यूटर जनरेशन सॉ द इंट्रोडाशन अफ माइक्रो प्रसारिम्पर्टेंट क्वेश्चन फर्स्ट जनरेशन फोर्थ जनरेशन सेकेंड और थर्ड फोर्थ थार्ड जेनरेशन माइक्रो प्रसार इंट्रोडक्शन एनी इनफरमेशन और इंस्ट्रक्शन पुट इन ए कम्पिटार्स मेमोरिज रिगार्डेड एज इनफरमेशन आउटपुट इनपुट ऑल ऑफ दब एनी इनफरमेशन और इंस्ट्रक्शन पुट इन टू ए कम्पिटार इज नोन एज इनपुट द पीरियड ऑफ टाइम दैट ए कम्पिटार जब इटर आज एक्सिक्यूशन टाइम रियल टाइम डिलेट

তারপর অ্যাডপ পেজমেকার তারপর ওপেন অফিস ডি অল অফ দ্য বাব এখানে যেটা হবে সেটা হবে রেড হ্যাট লিনাক্স ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যান ইলাস্ট্রেশন অফ এ আউটপুট ডিভাইস বি সিস্টেম সফটওয়্যার সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডি অল অফ দ্য ব্যা তো মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যান ইলাস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার টোয়েন্টি থ্রি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অবজেক্টস লাইক ফাইলস ফোল্ডার্স অ্যাকসেট্রা ইনক্লুড টাস্কবার বি উইন্ডোজ সি আইকন্স অ্যান্ড ডি ডেস্কটপ এটার অ্যান্সার হবে আইকন্স

winzip winzrink winstyle wincan winzip is the most famous application for compressing any file to tumra jano the larger file is compressed into a smaller size using the winzip application next ami jodi chole ashi 27 what examples of presentation graphic software are there microsoft powerpoint apple keynote coral presentation and adobe persuasion all of this to so, এটার অ্যান্সার হবে অল অফ দিস দিজ আর দ্য গ্রাফিক্স প্রেজেন্টেশন গ্রাফিক্স সফটওয়্যার হুইচ কম্পিউটার সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার এসিস্ট ইন কিপিং দ্য কম্পিউটার সেফ ফ্রম ভাইরাসেস অ্যান্ড প্রিভেন্টিং দ্য ফাইল এটা তোমরা জানো এটা ইজি অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিভাইরাসের ফুল ফর্মটা কি বা ভাইরাসের ফুল ফর্মটা কি এটা নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট ডাজ এ ভাইরাস কমপ্লিট ফুল ফর্ম অ্যানটেল এটা হলো ভাইটেল ইনফরমেশন রিসোর্স আন্ডার ভাইটেল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ এটা অপশান সিটা হবে সেটা হলো ভাইরাসের ফুল ফর্ম এবং দ্য লাস্ট যদি আমি আসি এ পার্সোনাল কম্পিউটার প্রাইমারি মেমোরি কমনলি নোন এজ ইটস মেইন মেমোরি কনসিস্ট অফ র্যাম অনলি রোম অনলি বোথ র্যাম অ্যান্ড রোম অ্যান্ড ক্যাচ মেমরি এটা হবে বোথ র্যাম অ্যান্ড রোম ঠিক আছে তো এটা হলো আমাদের ওভারঅল তোমার কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর তিরিশখানা কোয়েশ্চেন আমি আশা করি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসবে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেসের থেকে আমরা পিক করে দিয়েছি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো এবং অল দ্য বেস্ট ফর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ এক্সাম